বন্ধুরা আপনারা সকলে জানেন ইউটিউব হচ্ছে বিশ্বের সবচাইতে বড় ভিডিও শেয়ারিং সাইট বন্ধুরা এই ইউটিউবে কিন্তু দুই ক্যাটাগরির মানুষ বেশি সময় দেয় একটা হচ্ছে ভিউয়ার আর একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আপনারা তো জানেন যে ভিউয়ার অর্থ কি অর্থাৎ যারা ভিডিওগুলো দেখে তারাই হচ্ছে ভিউয়ার তো কন্টেন্ট ক্রিয়েটর কে যিনি মূলত ভিডিওটা তৈরি করে তিনিই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এখন প্রশ্ন আসে যে তিনি কেন ভিডিও তৈরি করে বন্ধুরা আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে ইউটিউবে ভিডিও আপলোড করে কিন্তু গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করা যায় বন্ধুরা এই ক্ষেত্রে আপনার মনে একটা ইচ্ছা জাগতে পারে যে আমি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তাহলে তো আমিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবো মনিটাইজেশনের মাধ্যমে বন্ধুরা আমি আপনাদেরকে 100% নিশ্চয়তা দিচ্ছি আপনি যদি সঠিকভাবে ইউটিউবে কাজ করেন তাহলে আপনিও ইউটিউব থেকে ইনকাম করে নিতে পারবেন বন্ধুরা আপনি যদি সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল চালাতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে কিভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল কিন্তু জিমেইল দিয়ে লগইন করলেই ক্রিয়েট করা হয়ে যায় না একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে খুলতে হলে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস অন করতে হয় বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড মূলত একটা জিমেইল অ্যাড করা থেকে শুরু করে একটা ভিডিও আপলোড করা পর্যন্ত সমস্ত বিষয় দেখিয়ে দেব অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে খুলতে হলে বা ক্রিয়েট করতে হলে কি কি করতে হয় এই সমস্ত বিষয়গুলো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হতে পারে কিন্তু আমি আপনাদেরকে একান্ত অনুরোধ করতেছি আপনারা যদি প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তার আগে বলে নিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন কারণ এই ধরনের সব ইম্পর্টেন্ট টেকনোলজি ভিডিও এই চ্যানেলে আমি প্রতিদিন আনার চেষ্টা করি তো বন্ধুরা এখন আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি এবং কিভাবে আপনারা খুব সুন্দরভাবে এবং প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেই বিষয়গুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা প্রথমতই আমি আপনাদেরকে বলেছি যে এই ভিডিওর ভিতরে একবারে জিমেইল অ্যাড করা থেকে শুরু করে একদম ভিডিও আপলোড করা পর্যন্ত সমস্ত বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা যদি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনাদের জন্য একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে আপনাকে দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে একটা হচ্ছে আপনার অফিসিয়াল ইউটিউব অ্যাপ আর একটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমত ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাদের কী কী কাজ করতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটার ভিতরে আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পর আপনারা এখানে ডান দিকে কর্নারের উপরে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লোগোটা শো করবে তো লোগোর উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনারা এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনারা যখন এখানে ক্লিক করে দেবেন তখন আপনাদের ফোনে যে কয়টা জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করা থাকবে সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা আপনার অ্যাকাউন্টটা চাইলে খুলতে পারেন তো আপনারা যদি চান যে একটা ফ্রেশ জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তাহলে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন লেখা রয়েছে যে ইমেল অর ফোন অর্থাৎ আপনারা আপনার চ্যানেলের জন্য যে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করবেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা এখান থেকে দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন এছাড়া আপনারা যদি চান নতুন একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলে আপনারা চ্যানেলটি খুলবেন তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেসটা খুলে আপনার অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন তো বন্ধুরা আই হোপ আমি আশা করতেছি আপনারা এটা নিজেরাই করতে পারবেন তো পরবর্তী যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমার ফোনের যে জিমেলটা কানেক্ট রয়েছে সেই জিমেল দিয়ে আপনাদেরকে আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো আমি এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা এখন কি করতে হবে আপনাদেরকে আবার এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা সিম্পলভাবে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন আপনার চ্যানেলের যে মেইন ইন্টারফেস সেখানে কিন্তু আপনার নিয়ে আসবে হ্যাঁ এই চ্যানেলটা কিন্তু আমি সম্পূর্ণ কিছু সেটিং করেছি তারপর আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনার প্রয়োজন হবে আপনার চ্যানেলের জন্য একটা নাম সিলেক্ট করা তো আপনারা যদি আপনার চ্যানেলের জন্য একটা নাম সিলেক্ট করতে চান তাহলে আপনারা সিম্পলভাবে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে যখনই আপনারা ক্লিক করবেন দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এই প্রথম পেন্সিল আইকনে ক্লিক করলে কিন্তু আপনার নাম অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা এখান থেকে আপনার চ্যানেলের জন্য যে কোনো একটা নাম সিলেক্ট করে দেবেন তো বন্ধুরা এখান থেকে আমি আমার নামটা সিলেক্ট করে দিয়েছি তো বন্ধুরা তারপর দেখুন এখানে লেখা রয়েছে যে অ্যাড এ ডেসক্রিপশন বন্ধুরা আপনারা তো আপনার ভিডিও ডিসক্রিপশন প্লেলিস্টের ডিসক্রিপশন ইত্যাদি নাম শুনেছেন কিন্তু আপনারা কি জানেন যে ইউটিউব চ্যানেলেরও একটা ডিসক্রিপশন রয়েছে হ্যাঁ আপনারা যখনই একটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন এবং অ্যাবাউট সেকশনে যাবেন তখন দেখবেন খুব সুন্দর সুন্দর কিছু ফিচার বা কথা কিন্তু সেখানে লেখা থাকে যেমন আমার ইউটিউব চ্যানেলে আমি মূলত এটা অ্যাড করেছি তো আপনার চ্যানেলের জন্য যদি আপনারা এরকম একটা ডিসক্রিপশন বক্স অ্যাড করতে চান তাহলে আপনাকে অ্যাড এ ডিসক্রিপশন এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে আপনাদের মন মতো আপনার চ্যানেলের জন্য ডিসক্রিপশন আপনারা এখান থেকে লিখে দেবেন
অবশ্যই এখান থেকে আপনাদেরকে 1000 ওয়ার্ডের ভিতর আপনার ডেসক্রিপশন লেখাটা শেষ করতে হবে। তো বন্ধুরা আপনারা সিম্পল ভাবে এখান থেকে আপনার ডেসক্রিপশনটা লিখে নেবেন। তো যাই হোক এখন দেখুন পরবর্তী দুইটা অপশন রয়েছে যে প্রাইভেসি, এখানে লেখা রয়েছে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, মানে আপনারা যাকে সাবস্ক্রাইব করবেন সেই সাবস্ক্রাইবগুলো যেন আপনার ভিউয়াররা না দেখতে পারে। তো এটা যদি আপনারা করতে চান দেখুন এখানে আপনার মূলত এটা অন থাকবে, আপনারা সিম্পলভাবে এখানে অফ করে দেবেন। তো তারপর দেখুন কিপ অল মাই সেভ প্লেলিস্ট প্রাইভেট, মানে অন্য কারো ভিডিও যখন আপনারা আপনাদের একটা প্রাইভেট প্লেলিস্টে অ্যাড করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য, সেটা যদি আপনার ভিউয়ারদের সামনে আপনারা না আনতে চান তাহলে সিম্পলভাবে এটাকে আপনারা অফ করে দেবেন। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু দুইটাই এখান থেকে অফ করে দিয়েছি। তো বন্ধুরা এই ছিল মোটামুটি কাজ। তো এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখুন আপনার চ্যানেলের লোগো। তো বন্ধুরা আপনারা সিম্পলভাবে আপনার চ্যানেলের জন্য একটা লোগো মেকিং করে নেবেন। তো মেকিং যদি না করতে পারেন আমার চ্যানেলে চলে যেতে পারেন, এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে দেখুন আমি একটা সম্পূর্ণ প্লেলিস্ট আপনাদেরকে দিয়ে দেবো। সেই প্লেলিস্টের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা আপনার চ্যানেলের জন্য একটা খুব সুন্দর লোগো তৈরি করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনার চ্যানেলের জন্য আপনার একটা লোগো ক্রিয়েট করেছেন। তো সেই লোগোটা মূলত এখান থেকে অ্যাড করার জন্য আবার এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে নিউ একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত একটা ক্যামেরা আইকন রয়েছে, তো আপনারা এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। তো ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখুন একটা অপশন রয়েছে চুজ ফ্রম ইউর ফটোস, তো আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা এখান থেকে আপনার যে লোগোটা সেই লোগোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য যে কোনো একটা পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনারা সেভের উপর ক্লিক করে দেবেন। তো সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার যে লোগোটা সেটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে, আপনার একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লোগোটা এখান থেকে সেট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের জন্য একটা চ্যানেল আর্ট এখান থেকে অ্যাড করবেন। তো বন্ধুরা এই চ্যানেল আর্টটা যদি আপনারা এখান থেকে অ্যাড করতে চান তাহলে আপনাকে ভিডিওটি একটু কষ্ট করে সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই কাজটি আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে করতে হবে। তো ক্রোম ব্রাউজারের কাজটা আমি একটু পরে দেখাবো, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনার আইডিটি সিকিউর করবেন বা আপনার চ্যানেলটি সিকিউর করবেন যেন আপনার চ্যানেলটি হ্যাক না হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে কিছু সেটিংস অন করতে হবে যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই সেটিংসগুলো যদি না অন করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যেতে পারে। তো বন্ধুরা চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনার চ্যানেলটি আপনারা খুব সুন্দরভাবে সিকিউর করবেন। তো বন্ধুরা আবার আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলে কিন্তু নতুন আরেকটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে চলে যাবে, আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আপনাদের কিন্তু চলে আসবে। তো এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ডান দিকে সোয়াইপ করে চলে আসবেন, এখানে আপনারা একটা অপশন পাবেন যে সিকিউরিটি। তো আপনারা এই সিকিউরিটির উপর ক্লিক করবেন। তো সিকিউরিটির উপর ক্লিক করলে এখান থেকে অনেকগুলো সিকিউরিটি সিস্টেম আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। তো বন্ধুরা অনেকেই জানেন যে এই টু স্টেপ ভেরিফিকেশনের মানে কি। তো এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনারা অন করতে চান তাহলে টু স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তো যখনই আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে আপনারা চলে আসবেন, এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে নিউ আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের ভেরিফিকেশনের জন্য আপনার জিমেলের পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলভাবে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা সিম্পলভাবে এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন। তো কন্টিনিউর উপর আমি ক্লিক করে দিলাম। তো কন্টিনিউর উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার যে ফোনটা এটা কিন্তু একটু ভেরিফিকেশন হবে। তো তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ইয়েস এর উপর ক্লিক করে দেবেন। তো ইয়েস এর উপর ক্লিক করে দিলে কিন্তু এখানে সাইন ইন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আপনার ফোন নাম্বারটা দিতে হবে, যে ফোন নাম্বার দিয়ে আপনারা আপনার চ্যানেলের জন্য মূলত টু স্টেপটা অন করতে যাচ্ছেন। তো বন্ধুরা নাম্বারটা সেট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটের উপর বা সেন্ডের উপর ক্লিক করে দেবেন। তো সেন্ডের উপর যখনই ক্লিক করে দেবেন আপনাদের যেই ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে, অর্থাৎ 6 ডিজিটের একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু এখান থেকে আপনাদেরকে মূলত বসিয়ে দিতে হবে, সেই কোডটার জন্য আপনারা একটু ওয়েট করবেন। তো বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোডটা চলে এসেছে। তো কোডটা দেখে দেখে আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমি এই কাজটা করে নিচ্ছি।
তো কোডটা এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু টার্ন অন এই অপশনটা আপনাদের সামনে চলে আসবে। তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার যে টু স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আপনার সেট হয়ে যাবে, অর্থাৎ অন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সবাই এই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনার মূলত ইউটিউব চ্যানেলে জিমেইলে মূলত দিয়ে দেবেন, তা না হলে কিন্তু আপনারা অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। তো নেক্সট যে ফিচারটা রয়েছে সেই ফিচারটা সম্পর্কে আপনাদেরকে আমি বলছি। তো বন্ধুরা আপনারা একটু সোয়েপ করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে একটা অপশন রয়েছে যে রিকভারি ফোন এবং আরেকটা অপশন রয়েছে রিকভারি ইমেল। বন্ধুরা আপনারা যে জিমেল অ্যাড্রেসটি দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে রিকভারি ফোন বা রিকভারি ইমেল দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা এই নাম্বার এবং মূলত ইমেল এর থ্রুতে আপনাদের যে ইউটিউব চ্যানেলের ইমেলটা সেটার পাসওয়ার্ড কিন্তু আপনারা মূলত ফরগোটেন বা রিকভার করাতে পারেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে রিকভারি ফোনের উপর আপনারা ক্লিক করে দেবেন মূলত এই নাম্বারটি অ্যাড করার জন্য। তো আমি একটু আগে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসের মাধ্যমে আপনাদের মূলত ফার্স্ট অফ অল এই জিমেলের পাসওয়ার্ডটা দেবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা সিম্পলভাবে আপনাদের যেই ফোন নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। তো এই কাজটা মোটেও কোনো কঠিন কাজ নয়, আগে যে প্রসেসটি ছিল সেরকমভাবে কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা এই ক্ষেত্রে যে রিকভারি ইমেল এটাও কিন্তু সেম টু সেম এই প্রসেসটার মতো, অর্থাৎ এখানে আপনারা নাম্বার অ্যাড করবেন, এখানে শুধু জিমেলটা অ্যাড করবেন। হ্যাঁ অবশ্যই এখানে কিন্তু আপনার একটা বিশ্বস্ত জিমেল অ্যাকাউন্ট দিতে হবে যেটার থ্রুতে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যেই জিমেলটা সেটা কিন্তু বাঁচাবেন। তো বন্ধুরা এই ক্ষেত্রে এই সেটিংসগুলো আপনারা আপনাদের মূলত এই যে ইউটিউব চ্যানেলের জিমেল এটার উপর আপনারা করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল মূলত সিকিউরিটি অ্যাওয়ারনেস কিছু স্টেপ যেগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু শর্টকাট করে দেখাচ্ছি এই জন্য ভিডিওটা অনেক কিন্তু লং হয়ে যাবে সেই জন্য। তো বন্ধুরা আপনারা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো কিন্তু ক্রোম ব্রাউজার ছাড়া সম্ভব নয়, সেগুলো আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে করে নেবেন। তো ক্রোম ব্রাউজার থেকে সেই সেটিংসগুলো অন করার জন্য আপনারা সিম্পলভাবে এখান থেকে ক্রোম ব্রাউজারের ভিতর প্রবেশ করবেন। হ্যাঁ এই ক্রোম ব্রাউজারে কিন্তু ডেস্কটপ মোড করা যায়, সেজন্যই সবাই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন। তো এখান থেকে আপনারা সার্চ করবেন www.youtube.com। তো আমি এখান থেকে youtube.com লিখে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করলে আপনাদের সামনে দেখুন ইউটিউবের যে পেজ সেই পেজটা কিন্তু এখান থেকে শো করবে। তো তারপর আপনারা এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট এই সাইটটা আপনারা অন করে নেবেন। তো বন্ধুরা যখনই আপনারা ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দেবেন আপনার ইউটিউবের যে পেজ এটা কিন্তু সম্পূর্ণ ডেস্কটপ মোডে চলে আসবে। তো আপনারা একটু জুম করবেন, জুম ইন করার পর আপনারা ডান দিকে কর্নারে আপনাদের চ্যানেলের লোগোটা দেখতে পারবেন। তো লোগোর উপর আপনারা ক্লিক করে দেবেন। তো লোগোর উপর ক্লিক করে দিলে ডাইরেক্ট এখান থেকে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা তৃতীয় নম্বর অপশন অর্থাৎ ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দেবেন। তো ইউটিউব স্টুডিওর উপর আমি ক্লিক করে দিলাম। তো ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে দিলে কিন্তু সরাসরি যে ইউটিউবের স্টুডিও সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে যাবে। আপনারা একটু ওয়েট করবেন, এখান থেকে কিন্তু একটু লোডিং হতে পারে। তো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ইউটিউবের যে স্টুডিওটা সেটা কিন্তু এইভাবে চলে আসবে। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটা সেটিংস আইকন রয়েছে, আপনারা মূলত এই সেটিংস আইকনে ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করবেন। তো এক্ষেত্রে এই সেটিংস অপশনে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর একটা অপশন রয়েছে চ্যানেল। তো আপনারা চ্যানেলের উপর ক্লিক করে দেবেন। তো চ্যানেলের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে কান্ট্রি অফ, মানে এটার উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে কিন্তু মনিটাইজেশনটা অ্যাভেলেবল নয়, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনারা কান্ট্রিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন অন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে করণীয় হচ্ছে এখানে আপনারা কান্ট্রির উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে কান্ট্রিটা আপনারা ইন্ডিয়াতে সিলেক্ট করে দেবেন। তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া দেখাচ্ছে, তো আপনারা এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে দেবেন। তো আমি ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে দেখুন একটা অপশন রয়েছে কিওয়ার্ডস, মানে এখান থেকে আমি তিনটা কিওয়ার্ডস এখানে দিয়ে দিয়েছি। তো এখান থেকে কিওয়ার্ডটার মানে হচ্ছে কেউ যদি আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ করে তাহলে কিন্তু প্রথম প্রথম আপনার চ্যানেলটা আসবে না। তো এক্ষেত্রে আপনারা যদি এখান থেকে কিছু কিওয়ার্ডস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসবে বা সার্চে সবার প্রথমে আসবে। তো এক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা দেওয়ার জন্য আপনারা এখানে ট্যাপ করে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন আপনার কিওয়ার্ড যে লেখার অপশনটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা আপনার চ্যানেলের নামটা মূলত কয়েকবার লিখবেন। যেমন আমি আমার চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা গোতে ক্লিক করবেন। তো যখনই আপনারা গোতে ক্লিক করবেন দেখুন আপনাদের সামনে কিন্তু এখানে একটা কিওয়ার্ড মূলত
অ্যাড হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা মূলত যথেষ্ট পরিমাণ কিওয়ার্ড এখান থেকে আপনাদের দিয়ে দেবেন ধরেন আপনারা যদি গেমিং ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে চান তাহলে এখানে গেমিং কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন যেগুলো সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা যেন সবার প্রথমে চলে আসে তো তারপর এখান থেকে দেখুন আরো কিছু অপশন রয়েছে অ্যাডভান্স সেটিংস তো অ্যাডভান্স সেটিংস এর উপর আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে চলে আসবেন তো বন্ধুরা নিচের দিকে চলে আসলে দেখুন একটা অপশন রয়েছে সাবস্ক্রাইবার কাউন্ট বন্ধুরা এখানে দেখুন অপশনটা অন নেই অর্থাৎ এটা আমি আগেই অফ করে দিয়েছিলাম তো এই ক্ষেত্রে আপনার অপশনটা কিন্তু অন থাকবে তো এই ক্ষেত্রে আপনারা প্রথমত এটা অফ করে রাখবেন যেহেতু আপনার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার নেই তো 1000 সাবস্ক্রাইবারের নিচে যদি আপনার মূলত চ্যানেলটা কারো কাছে যায় তাহলে কিন্তু কেউ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইবে না তো এই ক্ষেত্রে আপনারা যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কত তো সেই ক্ষেত্রে আপনারা এটা অফ করে দেবেন তো অফ করে দেওয়ার পর দেখুন আরো কিছু সেটিংস এখানে রয়েছে এখানে একটা অপশন রয়েছে দেখুন কমিউনিটি তো কমিউনিটির উপর আপনারা ক্লিক করে দেবেন তো কমিউনিটির উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে যেমন অ্যাড মডারেটর অ্যাড অ্যাপ্রুভ ইউজার এই ক্ষেত্রে আপনাদের চ্যানেলে যদি কেউ সাব ফর সাব করে তাহলে কিন্তু আপনারা তাকে রিমুভ করে দিতে পারেন দেখুন এখানে অ্যাড হিডেন ইউজার মানে আপনারা যাকে যাকে হাইড করতে যাচ্ছেন আপনার চ্যানেল থেকে তার নামটা এখান থেকে মূলত টাইপিং করে অ্যাড করে দেবেন এছাড়া ব্লক ওয়ার্ডস মানে আপনারা যে ওয়ার্ডটা এখানে লিখবেন সেই ওয়ার্ড লিখে যদি কেউ আপনার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে কিন্তু সেই মানে কমেন্টটা শো করবে না তো তারপর এখানে ব্লক লিংকস একটা অপশন রয়েছে এই ব্লক লিংকসের উপর যদি আপনারা ক্লিক করে দেন আপনার চ্যানেলে যদি কেউ লিংক শেয়ার করে সাফর সাফ করে তাহলে কিন্তু সেই লিঙ্কগুলো আপনার চ্যানেলের ভিডিওতে মূলত শো করবে না এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের উপর একটা প্রভাব পড়বে না এক্ষেত্রে ইউটিউব এটা ফিল্টার আউট করে ডিলিট করে দেবে তো সেই ক্ষেত্রে এই অপশনগুলো আপনারা অন করে রাখতে পারেন তো ডিফল্টে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ক্ষেত্রে একটা অপশন রয়েছে দেখুন যে কমেন্টস অন ইওর নিউ ভিডিওস মানে এই ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে আপনারা এই প্রথম অপশনটা অর্থাৎ অ্যালাউ অল কমেন্টস এটার উপর আপনারা ক্লিক করে দেবেন যেহেতু প্রথম প্রথম আপনার চ্যানেলে অতটা কমেন্ট আসবে না তো তাই আপনারা এখান থেকে অল কমেন্টই অ্যালাউ করে দেবেন তো নেক্সট যে এখান থেকে ফিচারটি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো পারমিশনের উপর আপনারা ক্লিক করে দেবেন তো পারমিশনের উপর আপনারা যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে কিন্তু তেমনটা কিছুই নেই তো তারপর এখান থেকে আপনারা আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দেবেন তো আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিলে এখানে অনেকগুলো অপশন রয়েছে বন্ধুরা আপনারা যখনই আপনাদের চ্যানেলে একই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশন দিতে হবে তো এক্ষেত্রে আপনারা যদি প্রত্যেক ভিডিওতে একই ধরনের টাইটেল এবং একই ধরনের ডিসক্রিপশন লিখতে চান তাহলে এখান থেকে কিন্তু ডিফল্টভাবে লিখে দিতে পারেন অর্থাৎ এখানে যে ট্যাগ টাইটেলগুলো আপনারা রাখবেন সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার ভিডিওতে সেট হয়ে যাবে তো এই কাজটা যদি আপনারা করতে চান করতে পারেন তো এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন তো এক্ষেত্রে প্রথম অপশনটাতে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপর ক্লিক করে দেবেন দেখুন এখানে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এবং একটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি আপনারা এখান থেকে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও যদি কেউ কপি করে তাহলে আপনারা কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনারা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপর ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে দেবেন মানে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ অন্য কান্ট্রি থেকে যদি কেউ ভিডিওটা প্লে করে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওর মানে ল্যাঙ্গুয়েজটা কী তো সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখান থেকে বাংলা দিয়ে দিলাম তো তারপর এখান থেকে দেখুন ইউজার ক্যান ভিউ রেটিংস ফর দিস ভিডিও মানে আপনার ভিডিওতে যদি কেউ লাইক করে সেই লাইকটা অন্য কেউ দেখতে পারবে কি না তো সেই পারমিশনটা যদি আপনারা অ্যাড করতে চান তাহলে এখানে ইউজার ক্যান ভিউ রেটিংস ফর দিস ভিডিও এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো তারপর আরেকটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে দেখুন ক্যাটাগরি তো আপনার মানে ক্যাটাগরিটা কী অর্থাৎ আপনি কোন টপিকে ভিডিও আপলোড করতেছেন বা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো ক্যাটাগরির উপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আপনার চ্যানেলটি যদি এডুকেশনাল রিলেটেড চ্যানেল থাকে তাহলে আপনারা এখানে এডুকেশনটা সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে গেমিং থাকলে গেমিংটা সিলেক্ট করে দেবেন মিউজিক থাকলে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এছাড়া যদি টেক চ্যানেল থাকে তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটার উপর আপনারা ক্লিক করে দেবেন তো বন্ধুরা এক্ষেত্রে আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে সেটা হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন তো বন্ধুরা অনেক ইউটিউবারকেই আমি দেখেছি এই অপশনটা তারা ইগনোর করেছে তো আপনি যদি এই অপশনটা ইগনোর করেন তাহলে কিন্তু আপনার একটা মূলত ক্যাপশন কমপ্লেনের ভিতর পড়ে যেতে পারেন তো এই বিষয়টা আমি আপনাদেরকে এখন বোঝাবো না আপনাদেরকে শুধু দেখাবো যে কীভাবে আপনারা এটা অন করে রাখবেন তো এটার উপর আপনারা ক্লিক করবেন
তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্রথম একটা অপশন রয়েছে দিস কন্টেন্ট হ্যাজ নেভার এয়ারড অন টেলিভিশন ইন দ্য ইউএস এটার উপর আপনারা ক্লিক করবেন তো এই যে জিনিসটা আমি দিলাম বা এই যে মূলত সেটিংসটা অন করলাম এর কারণটা আমি এখন আপনাদেরকে বলবো না যদি সময় পাই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করব তো এই ছিল মোটামুটি সেটিংসগুলো আপনারা এখান থেকে সেভের উপর ক্লিক করে দেবেন তো সেভের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার সেটিংসগুলো এখান থেকে সেভ হয়ে যাবে তো এখন বিষয় হচ্ছে আপনার চ্যানেলের জন্য কিভাবে আপনারা মূলত একটা ব্যানার অ্যাড করবেন এছাড়া অ্যাবাউট সেকশনে যে লিঙ্কসগুলো রয়েছে সোশ্যাল মিডিয়া লিঙ্কস সেগুলো আপনারা কীভাবে এখান থেকে অ্যাড করবেন তো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কাস্টমাইজেশন অর্থাৎ এই যে অপশনটা এটার উপর আপনারা ক্লিক করে দেবেন অর্থাৎ এই অপশনে আপনারা সিম্পলভাবে ট্যাপ করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো যেহেতু আপনার একটা নতুন চ্যানেল তো আপনারা সিম্পলভাবে এখান থেকে এই বিষয়গুলো মূলত ইগনোর করবেন এগুলো আপনারা কখন দেবেন যখন আপনার চ্যানেলটা মূলত মনিটাইজেশনের যোগ্য হবে তখন আপনারা এগুলো অ্যাড করবেন তো আপাতত এগুলো আপনার অ্যাড করার দরকার নেই তো এখান থেকে চ্যানেল আটটা মূলত অ্যাড করার জন্য ব্র্যান্ডিংয়ের উপর আপনারা ক্লিক করে দেবেন তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দিলে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ব্যানার ইমেজ এবং এখানে লেখা রয়েছে যে রিমুভ এবং চেঞ্জ তো আমি যেহেতু এখান থেকে আগে একটা ব্যানার অ্যাড করেছি তাই এখান থেকে আমার মূলত দুইটা অপশন দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে কিন্তু আপলোড নামক একটা অপশন থাকবে তো আপনারা সিম্পলভাবে এখান থেকে আপলোড বা চেঞ্জের উপর ক্লিক করে দেবেন তো চেঞ্জের উপর ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার যেই ব্যানার ফটোটা সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা কিভাবে আপনার চ্যানেলের জন্য একটা মূলত কাস্টম ব্যানার তৈরি করবেন তো এই টপিকে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন হিউজ পরিমাণ ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে আপনারা আপনার চ্যানেলের জন্য একটা কাস্টম ব্যানার তৈরি করে নেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা পিকচার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো সিলেক্ট করে দিলে দেখুন আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এক্ষেত্রে আপনারা সিম্পলভাবে এখান থেকে ডানের উপর ক্লিক করে দেবেন এবং ডানের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার যেই ফটোটা সেই ফটোটা কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু পূর্বেই একটা ব্যানার আর্ট রয়েছে তাই আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি আপনারা সিম্পলভাবে এখানে ডানের উপর ক্লিক করে দেবেন তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেখানে মূলত সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করবেন তো সেটা করার জন্য আপনারা এখানে বেসিক ইনফোর উপর ক্লিক করে দেবেন অর্থাৎ এটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে লিঙ্কস এবং আরেকটা অপশন রয়েছে অ্যাড লিঙ্কস তো অ্যাড লিঙ্কসের উপর আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাড লিঙ্কসের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে একটা টাইটেল দিতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা আপনারা দিতে যাচ্ছেন সেই সোশ্যাল মিডিয়ার নামটা এখান থেকে আপনারা টাইপিং করে লিখে দেবেন ধরুন আমি এখানে লিখে দিচ্ছি যে মাই ইউটিউব অর্থাৎ মাই ইউটিউব আমি এখান থেকে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর আপনাদের যে ইউআরএল অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেই লিঙ্কটা আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলের অর্থাৎ যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে চাচ্ছি সেই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো তারপর এখান থেকে আপনার যদি আপনার ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড লিঙ্কের উপর ক্লিক করবেন এবং আগের মতো এখান থেকে আপনার এখানে লিখে দেবেন যে মাই ফেসবুক তারপর এখান থেকে আপনার ইউআরএলটা আপনারা দিয়ে দেবেন অর্থাৎ আপনার প্রোফাইলের যে ইউআরএলটা সেই ইউআরএলটা এখানে কপি করে দিয়ে দেবেন তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পাঁচটা লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা লিঙ্কসগুলো অ্যাড করার পর আপনারা সিম্পলভাবে এখানে স্ক্রল করতে করতে ডান দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে পাবলিশ তো আপনারা যখনই এখানে পাবলিশে ক্লিক করবেন সব সেটিংগুলো কিন্তু এখান থেকে আপনার সেট হয়ে যাবে তো বন্ধুরা অনেকেই রয়েছে যারা কিন্তু এই পাবলিশে ক্লিক করে না তো পাবলিশে যদি আপনারা না ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে অপশনগুলো আপনারা সিলেক্ট করলেন সেগুলো কিন্তু অ্যাড হবে না তো আমি পাবলিকে ক্লিক করে দিলাম তো পাবলিকে ক্লিক করে দিলে নিচে দেখুন একটা অপশন চলে আসবে আপনারা একটু ওয়েট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিশ অপশনটা কিন্তু ডার্ক হয়ে গেছে মানে আপনার যেই অপশনগুলো সেগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এছাড়া আপনারা এই যে এরকম একটা অপশনে দেখবেন লেখা রয়েছে চেঞ্জ সেভ গো টু ইউর চ্যানেল তো বন্ধুরা এই অপশনটা যখনই চলে আসবে তখনই ভাববেন যে আপনার সকল সেটিংসগুলো মূলত অন হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা একটা ভিডিও আপলোড করবেন এবং আপলোড করার পর সেই ভিডিওটার ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এছাড়া থাম্বনেল অ্যাড করবেন তো আপলোড করার জন্য আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসলে দেখতে পাচ্ছেন উপরে যে মূলত একটা ভিডিও আইকন রয়েছে এই ভিডিও আইকনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপলোড এ ভিডিওর উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপলোড এ ভিডিওর উপর ক্লিক করে দিলে আপনার যে ভিডিওগুলো সেগুলো কিন্তু এখানে শো করবে
তো আপনারা আপনার ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং একটা আপলোড করে দেবেন। তো আমি আশা করতেছি আপনারা এই আপলোডের কাজটা করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মূলত ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো অ্যাড করবেন। তো সেগুলো অ্যাড করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা মূলত প্লে স্টোরে পেয়ে যাবেন, তার নাম হচ্ছে ওয়াইট স্টুডিও। তো ওয়াইট স্টুডিও লিখে আপনারা ইউটিউবে সার্চ করবেন। তো ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো বন্ধুরা, যখনই আপনারা ওয়াইট স্টুডিওর উপর ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু আপনার চ্যানেলের সমস্ত কিছু শো করবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে রয়েছে যে সাবস্ক্রাইবার, মানে কত সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখানে শো করবে। তো মেন বিষয়টা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো আপনারা যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটা মূলত আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনার ডেসক্রিপশনটা কিন্তু আপনার এখানে লিখে দেবেন, অথবা আপনারা আপনার ডেসক্রিপশনটা এখানে কপি করে পেস্ট করে এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে ট্যাগ। তো আপনার এখান থেকে আপনার মন মতো কিন্তু ট্যাগ এখান থেকে দিয়ে দেবেন। অবশ্যই আপনাকে এখান থেকে খুব কমন এবং ভাইরাল ট্যাগগুলো দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। তো তারপর এখান থেকে একটা অপশন রয়েছে দেখুন, টাইটেল। তো এখান থেকে আপনারা 100টা ওয়ার্ডের ভিতরে আপনার একটা টাইটেল দিয়ে দেবেন। আর যে বাকি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা নিজেরা দেখেই করতে পারবেন। তো বন্ধুরা, তারপর একটা অপশন রয়েছে দেখুন উপরে পেন্সিল আইকন। আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করবেন আপনার থাম্বনেল অ্যাড করার জন্য। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করলে দেখুন একটা অপশন রয়েছে চেঞ্জ, অর্থাৎ আপনার এখানে কাস্টম থাম্বনেল লেখা থাকতে পারে। তো আপনার কিন্তু এখানে মূলত কাস্টম থাম্বনেল বা থাম্বনেল অ্যাড করার কিন্তু অপশন নাও থাকতে পারে। এর কারণটা হচ্ছে আপনার চ্যানেলটা হয়তো বা ভেরিফাই করা নাও থাকতে পারে। বন্ধুরা, আপনারা আপনার চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে নেবেন। অবশ্যই আপনাকে আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে, তা না হলে কিন্তু আপনারা আপনার ভিডিওতে কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে যাওয়ার পর আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন বা এছাড়া ডিসক্রিপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন একটা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। তো সেই ভিডিওটা আপনারা দেখে আপনার চ্যানেলটা খুব সিম্পলভাবে 2 মিনিটে আপনারা ভেরিফাই করে নেন। তো ছোট্ট একটা কাজ, আপনারা এই কাজটা করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পর আপনারা এখান থেকে মূলত চেঞ্জ বা কাস্টম থাম্বনেলের উপর ক্লিক করে দেবেন এবং আপনার থাম্বনেলটা মূলত এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার থাম্বনেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবার সিলেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভের উপর ক্লিক করে দেবেন। ব্যাস, আপনার কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা কাস্টমাইজ করাও হয়ে গেল। তো বন্ধুরা, এখন কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিওটা সেটাও প্রস্তুত, এছাড়া আপনার চ্যানেলটাও কিন্তু প্রস্তুত। আপনার চ্যানেলটা কিন্তু খুব প্রফেশনালভাবে এখান থেকে খোলা হয়ে গেল। দেখুন, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মূলত একটা জিমেল অ্যাড করবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা আপনার চ্যানেলের জন্য প্রোটেকশন তৈরি করবেন। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি যে ক্রোম ব্রাউজারের ভিতরে কিভাবে আপনারা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো অন করবেন। তো নেক্সট, তারপর আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা চ্যানেল আর্ট অথবা লিঙ্ক অ্যাড করবেন। তো তারপর আপনাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা ভিডিও মূলত কাস্টমাইজ করবেন। তো এই ছিল মূলত বিষয়গুলো যেগুলোর মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার চ্যানেলটা কিভাবে ভেরিফাই করবেন। তো সেই ভেরিফাইয়ের ভিডিও আমি একটা আলাদাভাবে তৈরি করেছি, সেটা আপনারা মূলত দেখে নেবেন। তো আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝেছেন এবং বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখছেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। বন্ধুরা, এইভাবে মূলত আপনারা খুব সুন্দরভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন, যদি ভিডিও এডিটিং শিখতে চান এবং থাম্বনেল এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যেতে পারেন। আমি কিন্তু এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। বন্ধুরা, আপনারা আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী আপনার ভিডিওগুলো মেক করেন এবং আপনার ভিডিওগুলো এডিট করেন, আপলোড করেন, দেখবেন আপনারা কিন্তু ইউটিউব থেকে সফল হবেনই এবং আপনারা কিন্তু ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে, তারপর আমি আপনাদেরকে বলতেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিদিনই খুব টেকনোলজি ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদাসর্বদা সবাই জুড়ে থাকুন।